গাইস উদয়গিরিটা খন্ডগিরি দেখেছি, খন্ডগিরি থেকে উদয়গিরি দেখা চাই দূরে, দেখতে পাচ্ছ? গুড মর্নিং, আজকের তারিখ 9ই ডিসেম্বর, আমি ডেটটা ভুলে গেছিলাম ঘুরতে ঘুরতে। আজ আমরা এখানে পুরী থেকে আজকে এইভাবে চেক আউট করবো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের ঘোরাও হয়ে গেছে, এখানে কয়েকটা স্পট বাকি আছে, যেতে যেতে যাওয়ার সময় আমরা ঘুরে যাবো যেতে যেতে। চলো সেগুলো সেগুলো তোমাদের দেখাচ্ছি, আমি চেক আউট করছি, আর আজকেই ওইগুলো স্পটগুলো ঘুরে রিটার্ন টু কলকাতা, বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। চলো টাটা, তোমরা দেখতে থাকো ভিডিও। হ্যালো বন্ধুরা, নাও আমি এখন ধবলগিরি, এখানে ধবলগিরি সবাই বলে কিন্তু নামটা এখানে দেখছি ধবলেশ্বর লেখা আছে, এটা যথাসম্ভব ধবলেশ্বর টেম্পল, কিন্তু বাট সবাই ধবলগিরি উদয়গিরি খন্ডগিরি একসঙ্গে নাম দিয়ে দিয়েছে, বাট সেই জন্যে আমি গুগল ম্যাপে সার্চ করছিলাম, ওখানে ধবলগিরি বলে কিছু মানে দিচ্ছেই না, একটা ধবলগিরি একটা শিব টেম্পল দিচ্ছে, বাট এটা তো শিব টেম্পল না। দেখা যাক, এখানে তো ধবলেশ্বর লেখা আছে, আমি ধবলগিরি বলি জানতাম। চলো হচ্ছে, তো ক্যামেরায় জল পড়ছে মাঝে মাঝে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে, করার নেই।
জলদি কেউ জানো ভাই, ইধার তো দেখলো একবার। আচ্ছা কেসা উদয়গিরি থেকে খন্ডগিরি দেখেছি, আর খন্ডগিরি থেকে উদয়গিরি দেখাচ্ছে দূরে, দেখতে পাচ্ছো? এবার এখানে টিকিট টিকিট কেটে ব্যাগ ট্যাগ লাগিয়ে পড়লাম, ভিতরে যাবো। এবার ভিতরে গিয়ে কী সব হচ্ছে, দেওয়া হচ্ছে, কী কী আছে সব কিছু তোমাকে দেখাবো। তো দেখতে থাকো, জাস্ট পড়ো আছি, চলো। আমরা যাবো ধীরে ধীরে, কী কী আছে
দেখা যাক, আমি অনেকদিন আগে এসেছিলাম পুরীতে, তখন কি ছিল বিশাল বড় চিড়িয়াখানা এটা। এখন আপাতত দেখা যাক কী কী আছে, যা যা আছে তোমাদের সব কিছু দেখাবো, তাই তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো সুন্দরভাবে। চলো তো বন্ধুরা, গেট থেকে ঢুকে ঝর্ণার পাশ দিয়ে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, ওই রাস্তা দিয়ে ঢুকলে তোমরা বাঘ, জিরাফ আর হাতি দেখতে পাবে। আমরা ফার্স্টে বাঘ দেখার ইচ্ছে সবার আগে, তাই ফার্স্টে আমরা এদিকে এলাম। চলো দেখা যাক, তোমরা দেখতে থাকো গিয়ে সামনের দিকে আমরা এগোচ্ছি। দেখো না টাইগার লায়ন হয় না, দেখে নাও বোটিং চার্জ ওখানে টিকিট করতে হবে। জায়গাটা শুধু দেখো এত ব্যাপক লাগছে, এত হাওয়া হচ্ছে আর খুব ঠান্ডা হাওয়া, খালি হাওয়া হচ্ছে প্রচন্ড ঠান্ডা হাওয়া। কিন্তু চিন্তা সবাই বোটিং করছে, আমরাও করতাম, দুজনে করে যাবে চারজনে করে যাবে অসুবিধা নেই, কিন্তু আমাদের আজকে কলকাতা রিটার্ন করতাম, সেজন্য হাতে সময় নেই, অলরেডি ডেটটা বেজে গেছে 2 বাজে, তাই আমাদের বেরোতে হবে, তাই আমরা বললাম না চলো। ফুলের বাগান সবাই চারা গাছ লাগিয়েছে, এখনো ভালোভাবে ফুল ফোটেনি, এখন দেখতে পাচ্ছ হালকা হালকা হয়ে আছে। এখানে আমরা একটা রেস্টুরেন্টে আছি, এই নন্দনকানন ভেতরে রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য, পাঁচ টাইপের ফুলের গাছ পাশ সব লাগানো। আমরা এই যে রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ODDC রেস্টুরেন্ট, এখানে যাচ্ছি কিছু খেয়ে নেবো, খেয়ে নিই তারপরে এখান
থেকে যাত্রা শুরু হবে আমাদের কলকাতার দিকে আমার বাড়ির দিকে। এখানে রেস্টুরেন্ট, এখানে আমরা হচ্ছে এক থালি অর্ডার করেছি, এক থালির প্লেট হচ্ছে 160। সদা করে যেটা খাবো রেস্টুরেন্টটা জাস্ট এখন দেখানো, জাস্ট ওয়াচিং লাইট থোড়া সা কম এসে দিক তোমার দেখো, জাস্ট ওয়াচিং চলো খেয়ে নিই। একবার দেখা হচ্ছে খাবার তোমাদের দেখো খেয়ে দিচ্ছি, দেখে না আবার তোমাদের টানা বাই বাই করে দিয়েছিলাম, আবার দেখা হচ্ছে দীঘাতে, চলো।